নতুন লাক্স পারফিউম সোপ কালেকশন। সৌরভ এমন রাতে বহুক্ষণ লামিয়া, আমি আসলে সৌরভ সোজাসুজি বলবো, একেবারেই মানে নিসফিট ছিল পুরো ব্যাপারটা। লামিয়া, আই এম রিয়েলি সরি টু সি ইউ গো লাইক দিস। লাক্স সুপারস্টার টপ ফাইভ আমার জন্য অনেক বড় কিছু। একের পর এক এলিমিনেশন, সব কিছু মিলিয়ে মানে অনেক ডিপ্রেস ছিলাম, কনফিডেন্স কোনো টাইমে অনেক ডাউন হয়ে গিয়েছিল। মানে টপ ফাইভে যাওয়া মানে অনেক কিছু আমার জন্য। 12,000 মেয়ে যারা এবার রেজিস্টার করেছিল তাদেরও স্বপ্ন ছিল এখানে আসার, আর আমি যদি সেই টপ ফাইভে যেতে পারি তাহলে সেই 12,000 মেয়েদের মধ্যে আমি একজন যার স্বপ্ন পূরণ হবে। বড় কিছু পাওয়ার মতো নয়, কারণ স্বপ্নটা আমার অনেক দূরে এগিয়ে যাওয়ার। টপ ফাইভে গেলে সেটা স্বপ্নের শুরু হতে পারে আমার জন্য। টপ ফাইভে জায়গা করে নিতে মেয়েদের আর একটা টাস্ক পার হতে হবে। এ সময় সেরা 6 প্রতিযোগীর পরিবারের সদস্য ও বন্ধুদের আমন্ত্রণ জানাই আমরা, এবং পরের টাস্কের জন্য তাদের সবার সাক্ষাৎকার নেই মেয়েদের সম্পর্কে আরো ভালোভাবে জানার জন্য। কুহু আমাদের ফ্যামিলিতে সবচেয়ে ছোট এবং অনেক আদরের আমাদের বোন। ও তো মানে ছোটবেলা থেকেই অনেক মানে ফাইটিং ক্যারেক্টার একটা। কোনো অন্যায় কিছু দেখলে সেটা প্রতিবাদ করে। স্কুলে যাওয়ার সময় কিছু ছেলে ওকে ডিস্টার্ব করতো, তখন ও এটার প্রতিবাদ করলো। গার্লস, এতদিন পর ফ্যামিলির সবার সাথে দেখা করে নিশ্চয়ই সবাই খুব খুশি। তোমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে কথা বলে এবং তোমাদের পুরো জার্নি দেখে আমরা পেয়েছি তোমাদের কিছু গুণ, কিছু বৈশিষ্ট্য, এবং এর উপর ভিত্তি করে নেক্সট রাউন্ডের টাস্ক। সো ইন দ্য নেক্সট রাউন্ড ইউ হ্যাভ টু পারফর্ম ইন আ ড্রামা হুইচ ইজ বেসড অন ইয়োর ওন ক্যারেক্টার অ্যাট্রিবিউটস। এই রাউন্ডের টাস্ক শেষে একজন এলিমিনেট হয়ে যাবে। সো তোমাদের ফিকশনগুলো নির্মাণ করছে ভেরি পপুলার ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ডিরেক্টর মিস্টার রেদওয়ান রনি। প্লিজ ওয়েলকাম হিম গার্লস। ইতিমধ্যে তোমরা শ্রমিকের কাছ থেকে জেনে ফেলেছ যে তোমাদের ফিকশনগুলো নির্মাণ করা হবে বেসড অন ইউর ক্যারেক্টার অ্যাট্রিবিউটস। নিজেদের ক্যারেক্টারে ন্যাচারাল থাকা এবং অন সেট অন ক্যামেরা এটা প্লে করা, এটা এক ধরনের টাফ জব। সো এখন আমি স্ক্রিপ্টগুলো হ্যান্ড ওভার করছি বৃষ্টি। প্রথমত স্ক্রিপ্টটা পড়ে আগে নিজের মধ্যে স্টোরিটাকে গ্র্যাব করা, এরপরে ক্যারেক্টারের দিকে যাওয়া। যত বেশি ন্যাচারালি প্লে করা যায়, যত বেশি ন্যাচারালি ওর ক্যারেক্টারটাকে মানুষ বিলিভ করতে হবে। ওকে, আমার যে ক্যারেক্টারটা আসলে স্ক্রিপ্টে লেখা হয়েছে ওটা একদম আমি। সবচেয়ে টাফ পার্ট ছিল হচ্ছে গিয়ে কান্নাটাকে একদম ফেক করা, মানে রিয়েলিস্টিক কান্না, চোখের মধ্যে যে দুঃখটা ওইটা আনাটা আসলে খুবই কষ্টকর, এটা ইজি না। 5, 4, 3, 2, 1, go, action!
মান্তা সে যে পরিমাণ এফোর্টটা দিয়েছে সমগ্র নাটকে ওর জন্য খুব ভালো একটা ফিউচার ওয়েট করছে। আমার মায়ের ক্যারেক্টারে সাবেরী আলম ছিলেন, উনি আমাকে প্রত্যেকটা পদক্ষেপে অনেক হেল্প করেছেন। যখনই কবিতা কবিতা তখন তুমি ফ্রিজ হয়েছিল, উনি তোমার অফ। একটা ফ্রেশ মানুষের সাথে কাজ করতে গেলে সেখান থেকে আপনিও সেটার দ্বারা কিছুটা হলেও ইনফ্লুয়েন্সড হন। এই যে কাহিনীটার উপর যে আমি আমার রোলটা প্লে করছি, খানিকটা আমার জীবনের সাথে আসলে মিল পাই আমি। কুহুর সঙ্গে আমার অভিনয় করে চমৎকার লাগছে, কারণ মেয়েটি অতি মেধাবী, চট করে যে কোনো কিছু যদি দেখিয়ে দিচ্ছি আমরা ও সেটা ধরতে পারছে। কারো মানে দুঃখটা ফিল করে সেটার রিয়েকশান দেওয়া, তো এটার জন্য আমার আমার খুবই টাফ মনে হচ্ছে। আমি চেষ্টা করে যাচ্ছি। ভয় কেটে গিয়ে এখন তোমার সাহস চলে আসছে, বুঝছো? মানে চোখে পানি আছে কিন্তু সাহসটা তোমার, ওই সাহসে তুমি পুলিশের সাথে কথা বলতেছো। রোলিং 5 4 3 2 1 গো, অ্যাকশন। কি ব্যাপার, আপনি এখানে কেন থামলেন? পরিচালকের কথা শুনছে, কোয়ার্টির সাথে কোঅপারেট করে কাজ করছে, নাটকের মধ্যে যতক্ষণ অভিনয় করার অভিনয়ের উপরে মনোসংযোগটা রাখছে, যতক্ষণ সেটে আছে ততক্ষণ অভিনয়ের প্রতি সে কনসেন্ট্রেট করছে, এটা দেখতে পারলে আমরা খুশি হই। সো ওদের জন্য প্রফেশনাল ফিল্ডে কাজ করা কিন্তু একদমই নতুন একটা অভিজ্ঞতা অ্যাক্টিংয়ের জায়গা থেকে, এবং পরবর্তীতে এখানে এই প্ল্যাটফর্ম থেকে বের হওয়ার পরে কিন্তু ওরা আসলে এরকম সেট আপেই কাজ করবে, যখন নাটক করবে অথবা ফিল্ম করবে এরকম সেট আপেই কাজ করবে। এবারে প্রতিযোগীগুলো যথেষ্ট স্মার্ট, তো এরা তাড়াতাড়ি ধরে ফেলার চেষ্টা যে কীভাবে ঠিকঠাক মতো জিনিসগুলো আয়ত্ত করবে, কীভাবে ডেলিভার করবে, ওই জায়গাটা আছে। আমি আর একটা কথা শুনতে চাই না। কইছিলাম না তেজ দেখাবি না, এমন তেজ কই গেল? মনে পড়ে কেমন লাগছিল আমায়? হয়তো মনে নেই, তবে জানি আমার সৌরভময় সেই মুহূর্তগুলোর রেশ রবে বহুক্ষণ, ঠিক যেমন পারফিউম বিউটি অয়েল সমৃদ্ধ নতুন লাক্স পারফিউম সোপ কালেকশন। সৌরভ এমন, রবে বহুক্ষণ। Show of talent and stardom. Welcome to Channel I presents Lux Superstar. Lux Superstar er mukut joy shei protijogitay tike ache top 6 ebong ei 6 jon theke dhape dhape jachai bachai kore sera ekjon ke beche nite sathe achen judges Sadia Slemo ebong Arifin Shubho ebong shei shonge shomik ajke kintu একটি বিশেষ চমক রয়েছে। আজকে আমাদের মাঝে উপস্থিত হবেন এমন একজন যিনি তার অভিনয় ক্ষমতা দিয়ে কিন্তু আমাদের সকলের মন জয় করে ফেলেছেন অনেক আগেই। 80-90 দশকে বাংলাদেশের টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় মুখ তিনি। তিনি এমন একজন যার কাল্পনিক নাটকে তার ফাঁসির রায়ের প্রতিবাদে মিছিলে রাস্তায় নেমেছিল হাজারো মানুষ। আমরা যার কথা বলছি তিনি হচ্ছেন বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এবং একজন অদ্বিতীয় অভিনেতা জনাব আসাদুজ্জামান নূর। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি অনেক ব্যস্ত থাকেন কিন্তু এত ব্যস্ততার মাঝেও আপনি আমাদের এই আয়োজনে এসেছেন, আমরা ভীষণ ভীষণ আনন্দিত। এবং লাক সুপারস্টারের সঙ্গে কিন্তু আপনার সম্পর্ক সেই শুরু থেকে, অনেক দিনের, বহু বছর আগে যখন আমরা শুরু করেছিলাম আনন্দ বিচিত্রা পত্রিকা এবং ইউনিলিভার একসঙ্গে লাক্স এই সুন্দরী প্রতিযোগিতার আয়োজন, তখন শুধুমাত্র ফটোগ্রাফ দিয়ে ছবি দিয়ে এই প্রতিযোগিতার আয়োজন হতো। আমরা সারা বাংলাদেশ থেকে প্রায় 30-40 হাজার ছবিও পেয়েছি, এত ছবি, ছবির পাহাড়। এবং আমরা ছবি বাছাই করে যাদের ছবি পছন্দ হতো সেই তাদের বাড়িতে আমরা
স্টিল ফটোগ্রাফার পাঠাতাম, তারা ছবি তুলে নিয়ে আসতেন এবং সেই সঙ্গে একটি প্রশ্নপত্র থাকতো, সেই প্রশ্নপত্রে যে উত্তরগুলো তাদের কাছ থেকে লিখে নিয়ে আসতেন এবং সেভাবেই আমরা আরেকটা শর্টলিস্ট করতাম, তারপরে ছবিগুলো একটা গ্যালারিতে আমরা টাঙিয়ে দিতাম, তারপরে জাজরা এসে সেই ছবি দেখে দেখে সেরা বিজয়ীকে নির্বাচন করতেন, এইভাবেই ছিল। কিন্তু আস্তে আস্তে এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে এবং এখন এটি বাংলাদেশের সবচেয়ে বড় একটা রিয়ালিটি শো, এবং শুধু রিয়ালিটি শো বললে হয় না, সবচেয়ে প্রেস্টিজিয়াস শো বললে কম বলা হবে না, এবং সেজন্য আমি একটু গর্বিত অনুভব করি। আমাদেরও ভীষণ ভালো লাগছে এই মুহূর্তে, অনেক অনেক ধন্যবাদ আবারও জানাচ্ছি আপনাকে আসবার জন্য, এবং এই মুহূর্তে আপনাকে অনুরোধ করছি বিচারকের আসন গ্রহণ করবার জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। চলছে মেয়েদের অ্যাক্টিং রাউন্ড, এবং এই রাউন্ডে রেদওয়ান রনি দ্বারা পরিচালিত 6টি বিশেষ ড্রামাতে অভিনয় করেছে আমাদের মেয়েরা, এবং এই ড্রামাগুলো নির্মিত হয়েছে তাদের চরিত্রের কিছু বিশেষ বৈশিষ্ট্য প্রভৃতি করে। বাট শুধু অ্যাক্টিং নয়, অ্যাক্টিং তো থাকছেই, সেই সঙ্গে তাদের ওভারঅল জার্নিতে তাদের পারফরমেন্সেস কেমন ছিল, ইম্প্রুভমেন্ট কেমন ছিল, সেটার উপরও কিন্তু আজকে মার্কিং হচ্ছে। তো জাজেস, আমরা আমাদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দিয়ে শুরু করি। এখন আমরা দেখব আফরোজের পারফরমেন্স। খুব তেজ না, কইছিলাম না তেজ দেখাবি না, এমন তেজ কই গেল, এমন তেজ কই গেল রে, এখনো তো তেজ কমে নাই। সোফিয়া, সোফিয়া একটু তাকাও তো, তোমার চোখের নিচে কালো দাগ না? বাদ দেন আফা। সুফিয়া, আজকে যদি এটা বাদ দেই, দিনের পর দিন এটা বাড়তে থাকবে, বুঝছো? দেখো সুফিয়া, তুমি যদি আমাকে তোমার সংসার কথাগুলো না বলো, আমি তোমাকে হেল্প করতে পারবো না। আফা, পুরুষ মানুষ কি করছে না করছে আমি এটা নিয়ে কোনো ঝামেলা করতে চাই না আপা, বাদ দেন। আমি আসছি তোমার সাথে। হ্যালো সামকু। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি উত্তরা থেকে আফরিন বলছি। কিভাবে সহযোগিতা করতে পারি? জি, আমার হেল্পিং হ্যান্ড সুফিয়া, ওনার হাজবেন্ড তাকে অনেক মারধর করেছে, শারীরিক নির্যাতন করেছে, তাকে প্রাইমারি চিকিৎসার জন্য আমি হসপিটাল থেকে নিয়ে এসেছি, তার মাথায় ব্যান্ডেজ দেওয়া হয়েছে। জি জি, আমি এখন একটা কেস ফাইল করতে চাচ্ছি, সুফিয়াও সেটা চাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের এখানে ফোন করার জন্য, আমরা অবশ্যই আপনাকে পর্যাপ্ত সহযোগিতা করব, আমরা আপনাকে ফোন করব, ফোন করে আপনাকে আমাদের প্রয়োজনীয় কিছু ডকুমেন্টের কথা বলব, আশা করি আপনি আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। ও
পুলিশ আমাদের সাথে আছে। থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই আপনাকে, আপনি এত বড় একটা উদ্যোগ নিয়েছেন আমাদের কাছে ওনাকে নিয়ে এসেছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ আপু, আপনার নামটা বলেন। জি সুফিয়া। আপনার কোনো ভয় নেই আপু, আমরা আছি আপনার সাথে। জি বলুন। আমার বউরে অধিকার চিনে থেকে তোর অধিকার করে দিল একদম। আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে যাচ্ছি, হয়তো আপনাদের ভালো লাগবে হয়তো লাগবে না, কিন্তু আমি বলতে চাই আমাদের আশেপাশে কত মেয়েই না নির্যাতিত হচ্ছে, ঘরে বাইরে সব জায়গায়। আমরা কি কখনো তাদের পাশে দাঁড়িয়েছিলাম? আমি দাঁড়িয়েছিলাম আমার বোন সুফিয়ার জন্য, তাই আজ আমার এই অবস্থা। আমি সুফিয়ার পাশে থাকব, ওর জন্য আমি সুবিচার এনে দেব। জানি আপনারা চাইলে আমার পাশে থাকতে পারেন, চাইলে নাও থাকতে পারেন, কিন্তু আমি সুফিয়ার হাত ছাড়ব না। আইনের আশ্রয় নিয়ে আমি তার জন্য সুবিচার এনে দেবই। ধন্যবাদ সুফিয়া। সুফিয়া বসো, দেখো জুলি ধরা পড়েছে। তোমার এখন আর কোনো ভয় নেই। ভালো আছো তুমি? জি ভালো। আপনি ভালো আছেন? আছি, ধন্যবাদ। না আমার তো খুব ভালো লেগেছে, মেয়েরা যদি এরকম লড়তে শেখে তাহলে তো আমাদের আর ভবিষ্যতে দুশ্চিন্তা করবার কিছু নেই। ছেলেদের পাশাপাশি মেয়েদের তো এভাবেই মাথা উঁচু করে দাঁড়াতে হবে, আমরা সেটা সবাই চাই। লেখাটা খুব ভালো ছিল, ফলে তুমি একটা দাঁড়ানোর জন্য খুব ভালো শক্ত ভিত পেয়েছো। তোমাকে খুব হেল্প করেছে এই স্ক্রিপ্টটা, কিন্তু তুমি শুধু সাহায্য করেছে বললে আমি মনে হয় তোমাকে যথেষ্ট মর্যাদা দেওয়া হবে না, সেটাকে তুমি ধারণও করতে পেরেছো। আমার তো খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। ভীষণ ভালো লেগেছে। Of course, it was a very good script. কিন্তু তুমিও খুব ভালো করেছো। প্রথম সিনই আমি তোমাকে দেখে আমার কাছে মনে হলো যে খুব ভালো করেছো, এবং অ্যাক্টিংয়ে কতগুলো প্যাটার্ন আছে এটা একটু ডিফিকাল্ট আমার কাছে মনে হয়, ন্যাচারাল থাকাটা যেটা তুমি করেছো, এবং খুব ভালো লেগেছে আমার। অল দ্য বেস্ট। পেপার স্প্রেটা কি আছে এখনো সাথে? জি না, মানে সেটা অনুযায়ী আমি আমার কমেন্ট করব, বিকজ পেপার স্প্রে থাকলে এক ধরনের উত্তর দেবো আর না থাকলে আরেক ধরনের উত্তর দেবো।
আমার এতটা এক্সপেকটেশন ছিল না তোমার কাছ থেকে। খুব সুন্দর একটা ভবিষ্যৎ আছে বোধহয় অভিনয়ে, তুমি যদি চেষ্টা করে যাও তাহলে আই এম শিওর তুমি একজন ভালো অভিনেত্রী হতে পারবে। সো গুড লাক। থ্যাংক ইউ সো মাচ। আমি আর একটা কথা শুনতে চাই না, এখন ডিসিশন তোমার, তুমি কি থাকবে নাকি থাকবে না। মনে পড়ে কেমন লাগছিল আমায়? হয়তো মনে নেই, তবে জানি আমার সৌরভময় সেই মুহূর্তগুলোর রেশ রবে বহুক্ষণ, ঠিক যেমন পারফিউম বিউটি অয়েল সমৃদ্ধ নতুন লাক্স পারফিউম সোপ কালেকশন। সৌরভ এমন, রবে বহুক্ষণ। আজকে এই মুহূর্তে আমরা দেখব মন্তাশার পারফরমেন্স। আরে তুমি ঘুমাও নি? ঘুমোতে দিচ্ছ? পানি খেতে উঠেছিলাম, ঠান্ডা হলে ভালো লাগতো। ঠান্ডা লাগবে? আমি তোমাকে বলেছিলাম লাগবে না, দেখো তো অবস্থা। তুমি হাসছো না? এই হাতে লেগেছে। তুমি আগে বলবে না আমি হাত ধরছি। আরে খাবারটা ভালো ছিল না? এই কি করছো? এটা আমার ট্রিট ছিল। আরে আমি থাকতে তুমি কেন বিল দিবে? বাট আজকে আমার কর্ণবাদে ছিল। দূর গাধা, মেয়েরা বিল দেয় নাকি? আর ছেলেরা বিল দিল, মেয়েদের বিল দেওয়া হয়ে যায়। আমি দিচ্ছি। এক্সকিউজ মি। থ্যাংক ইউ। চিকি? কক্সবাজার যাচ্ছি কাল। তুমি তো আমাকে আগে বলো। আগে বললে কি সারপ্রাইজ হতো? হ্যাঁ সারপ্রাইজ। এই দেখো আমার নামটা ভুল আসছে। কই দেখি, কই? ঠিক আছে তো মাইশা হাসান। আমার নাম তো মাইশা হক ছিল, এখন তো মাইশা হাসান। অভি হাসান, মাইশা হাসান। দেখো কিছু মনে করো না, আমি আমার নামটা চেঞ্জ করতে চাচ্ছি। তুমি তোমার নাম চেঞ্জ করতে চাচ্ছ না মানে? আমাকে একবার জিজ্ঞাসা করতে পারতে। আসলে এখানে জিজ্ঞাসা করার কি আছে? বিয়ের পর একটা মেয়ের নাম চেঞ্জ হবে এটা তো স্বাভাবিক। আমার মার নাম চেঞ্জ হয়েছে, তোমার চেঞ্জ হবে, তোমার মেয়েরও চেঞ্জ হবে, এখানে তো জিজ্ঞেস করার কিছু নেই। মা নাম চেঞ্জ করেছিল এটা মাই ডিসিশন, আমার নিজের সত্যি কোনো ডিসিশন আছে? আমার নিজেরও একটা পছন্দ আছে। তোমাকে একটা কথা বলি, বিয়ের পরে একটা মেয়ের নাম চেঞ্জ হবে এটা আমার ফ্যামিলি ট্রেডিশন। আমাদের এখানে যদি থাকতে হয় তোমাকে আমার ফ্যামিলি ট্রেডিশন মানতে হবে, ঠিক আছে? এইটা নিয়ে আর কোনো উল্টাপাল্টা কথা আমি শুনতে চাই না। ব্যাগ গুছাও, কাল আমরা কক্সবাজার যাচ্ছি। আমি আমার নামটা চেঞ্জ করব না। এই বিষয়ে আমি আর একটা কথা শুনতে চাই না, এখন ডিসিশন তোমার, তুমি কি থাকবে নাকি থাকবে না। Thank you.
এসব ছোটখাটোর ব্যাপারে ঝগড়া করে সংসার টিকবে? বাবা, এটা মোটেও ছোটখাটো বিষয় না, এটা আমার আইডেন্টিটি, এটা কোনো ছোট বিষয় না। তো কি করবি ভাবছিস? ভাবছি কোন কি বিষয় আমি জয়েন করব। তুমি আমাদের ডিপার্টমেন্টের বিষয় তো কিছু না, আপু বলো তোমার রেজাল্ট তো খারাপ না, অফিসে আসো কথা বলি। বাবা তুমি আমাকে নিয়ে টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। টেনশন যে করবো না, তোর মা তো বলো তুই সারাদিন কিছু খাসনি, আগে যা কিছু খেয়ে নে। নিয়ে যাও আমি আসছি। ওই বক্স করে সব খাবার ফ্রিজের মধ্যে রেখে দিছি, আপনি শুধু ওভেনে একটু গরম করে খাইয়েন। ঠিক আছে, আর যাওয়ার সময় দরজাটা লাগিয়ে। আচ্ছা ভাইজান, তাহলে আমি যাই। ওয়াল্লাহ ভাইজান, ভাইজান দেখেন আবার দেখাইতেছে, উমা উমা আপা কি সুন্দর, আপা তো বাস্তব হচ্ছে বেশি সুন্দর। ভাইজান সামনে সামনে পড়াশোনা করতে চাই তাসলিমা, পরিবারের অন্যায় ইচ্ছার বিরুদ্ধে প্রতিবাদ করে নিজের বাল্যবিবাহ প্রতিরোধ করে সে। এরকম হাজারো তাসলিমা আজ রেডি হচ্ছে আগামী দিনের জন্য, আর এরকম মানুষ যারা কিনা তাদের অন্যায় ইচ্ছাগুলো চাপিয়ে দেয় আরেকজনের উপর, তাদের বোধোদয় হোক। ভালুকা থেকে আমি মাইশা। রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্বনে তাদের কাছে দ্রুত শান্তিপূর্ণ এবং ভাইজান সমাধান চেয়েছেন প্রধানমন্ত্রী। আপনার লাগি মনটা পুরা কমনওয়েলথে কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়ে উন্নয়নে নারী পুরুষ হাতে হাত রেখে কাজ করবে বলে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্ব শান্তি ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে একটি দারিদ্র অবসম্মহীন এবং তুমি খুব পোলা মাংস খেতে ইচ্ছে করছিল, মাংস তো রান্না করতে পারি না, কোনো মতে পোলাওটা রান্না করে নিয়ে আসছি, তুমি একটু মাংসটা রান্না করে দিবা প্লিজ। আসো। একদম টেস্ট হয় না। তুমি ছাড়া আমার লাইফের কোনো কিছুই আর টেস্ট হচ্ছে না। এটা খারাপও হয়নি। হেই কি আসলে তো খারাপ হয়নি। থ্যাংকস।
সেম নার্ভাস। দেখা যাক জাজেস এর কমেন্টস তোমাকে এই মুহূর্তে নার্ভাস করে কিনা। কেমন লাগলো অভিনয় করতে? ভালো লেগেছে। তুমি স্যাটিসফাইড? মোটামুটি, আরো ভালো করতে চাই। আমারও মনে হয় তুমি আরো ভালো করতে পারতে। নাটকের গল্পটা খুব মিষ্টি, কিন্তু কয়েক জায়গায় মনে হয়েছে যে তুমি কম কম এক্সপ্রেশন দিয়েছো, হয়তো একটু লজ্জা লজ্জা পাচ্ছিলে। অল দ্য বেস্ট। আমার প্রথম থেকে একটু মনে হয়েছে যে তুমি একটু নার্ভাস মনে হয়েছে, কিন্তু আস্তে আস্তে তুমি চরিত্রটার মধ্যে ঢুকতে চেষ্টা করেছো এবং আমার মনে হয় তুমি অনেকটাই পেরেছো। গল্পটা তো অসাধারণ এবং দুজনে মিলে যে কেমিস্ট্রিটা তৈরি হয়েছিল সেটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। একটু ফ্ল্যাট লাগছিল, যেখানে হয়তো বা আরেকটু ইনভলভমেন্ট বা সিচুয়েশনটা যেটা হচ্ছিল সেটার সাথে আরেকটু এক্সপ্রেসিভ হলে হয়তো বা আরও ভালো লাগতো। শেষে যেটা দেখেছি সেটা যদি শুরু থেকে থাকতো তাহলে আরও ভালো লাগতো। কানের দুল খুলে ফেলেছো, চুড়িও খুলে ফেলেছো, এখন কি সাদা শাড়িও পরবে মা? এনে দেই একটা পরো। কেন বুঝতে পারছো না মা, ওই লোকটা মারা যায়নি, আরেকটা বিয়ে করেছে মা। মনে পড়ে কেমন লাগছিল আমায়? হয়তো মনে নেই, তবে জানি আমার সৌরভময় সেই মুহূর্তগুলোর রেশ রবে বহুক্ষণ, ঠিক যেমন পারফিউম বিউটি অয়েল সমৃদ্ধ নতুন লাক্স পারফিউম সোপ কালেকশন। সৌরভ এমন, রবে বহুক্ষণ। এবারে কুহুর পারফরম্যান্স। সাংবাদিকরা সবাই অপেক্ষা করছে, ওদের নাকি নিউজ ধরার তাড়া আছে। জি ম্যাম। বাহ, চুড়ি খুলে ফেলছো, এখন কি সাদা শাড়িও পরবে মা? এনে দেই একটা পরো। কেন বুঝতে পারছো না মা, ওই লোকটা মারা যায়নি, আরেকটা বিয়ে করেছে মা। আর কি কাছে আয়। কি হবে কাছে এসে? পরো, চুড়ি পরো, একদম বদলাবে না কারো, নিজেকে একদম বদলাবে না, বুঝেছ? কাকি, ডিশের বিলটা দেন একটু আসতে। বুঝছি কি, আর কয়েকটা দিন অপেক্ষা করেন। তিন মাস ধরে তো একই কথাই কইতেছেন, এবার লাইনটা কেটে না দিলে কোম্পানি তোমার চাকরি দিয়ে কেটে দিব। আমার মেয়েটা খুব মন খারাপ করবে। আপনার আমি কথা দিতেছি, আর এক সপ্তাহের ভিতরে আমি অবশ্যই কিছু টাকা পরিশোধ করব। মা, কি নিয়ে কথা বলছো? ডিশের বিল? আমি কিছুদিন ধরেই ভাবছিলাম যে তোমাকে বলবো বলবো যে এই ডিশের বিল কেটে দিতে, ডিশের লাইন কেটে দিতে, কারণ আমার ভালো লাগে না। কি যে যাতা দেখায়, কেটে দিন তো ভাই, কেটে দিন, ভালো লাগে না। ইন্টারভিউ বোর্ডে কি অনেক লোকজন থাকে? কেন, তুমি কি ভয় পাচ্ছ? না, ভয় পাবো কেন? ওইখানে কি দুই একটা কথা ইংরেজিতে জিজ্ঞেস করে? করলে করবে, তুমি কি ইংরেজিতে অ্যান্সার দিতে পারবা না? পারবো না কেন, আমি কি লেখাপড়া শিখি নাই নাকি?
তারা ইংরেজিতে কোশ্চেন করবে, আমি ফটফট করে অ্যানসার দিয়ে দিব। হ্যাঁ, এই তো আমার লক্ষ্মী মা। চলো তোমাকে সিএনজি করে দিই, চলো। সিএনজি না মা গো, সিএনজির ওই যে ভট 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 শব্দে আমার মাথা একদম ধরে যায়। সিএনজি লাগবে না, ওই যে আমি ওই বাসগুলি কি জানি বাসগুলির নাম, সেফটি সিটিং বাস। হ্যাঁ হ্যাঁ, ওই সিটিং বাসে চলে যাব, রাস্তার ওই পার থেকে সিটিং বাসে উঠবো, তারপর সুন্দর মতো চলে যাবো। তোরে রিক্সা ঠিক করে দিই, আয় রিক্সা উঠে। ঝামেলা হয়ে গেছে, আমি আমার খেয়াল করে না বাসায় রেখে আসছি, তুমি আরেকজনকে নিয়ে যাও। হ্যাঁ সরি। সারা জীবন ক্লাস করছি হচ্ছে গিয়ে স্কুল ড্রেস পরে, এখন আবার শুনতেছি পিকনিকে যাইতে হবে নাকি অন্য ড্রেস, আমার ভাল লাগে। তার উপরে কত মানুষ যাবে, এত মানুষ না আমার ভাল লাগে না, বিশ্বাস কর। না 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 না, আমরে বলিস ঠিক আছে রে, রাখি, পরে কথা বলবো। পিকনিকে যাবি না কেন? কই এমনি, ভাল লাগে না মা, এত মানুষ। বুঝছি, নতুন জামার জন্য না। পিকনিক কত তারিখে? 12 তারিখের মধ্যে তুমি নতুন জামা পাওয়া যাবা। সাংবাদিকদের সাথে কথা বলার আগে আমার সাথে একটু এক মিনিট ডিসকাশন করে নিয়ে আমি গুছিয়ে ফেলেছি তাদের কি বলতে হবে। আমি আর কোনো কথা বাড়াইতে চাই না আপা, চা পুরোটা খাইতে হয়, এটা তো ভদ্রতা না রাখো। 3 সপ্তাহ হয়ে গেছে আপা কিস্তির টাকা, আপনি বিগত 3 সপ্তাহ কিস্তির টাকা আপনি আটকে রাখছেন, হয় আজকে আপনি কিস্তির টাকাটা দিবেন, তাহলে আপনার বাসায় মেশিনটা আজকে আমরা নিয়ে যাবো, মেশিনটা নিয়ে আসেন যান। দাঁড়ান, আর কয়েকটা দিন সময় দেন, আর মাত্র 1 সপ্তাহ সময় দেন, আমার হাতে অনেকগুলি কাজ চলে আসছে, ডেলিভারি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নগদ টাকা পাবো, আপনাদের সব টাকা পরিশোধ হয়ে যাবে। 1 ঘন্টা হাতে আমার সময় নেই আপা, আগাম ব্যবহারটা তো খারাপ ছিল, এত খারাপ ছিল আমার ব্যবহার, কে বলতে পারবো না আমার ব্যবহার যত খারাপ, আপনার সাথে কথা বলতে গেলাম ব্যাপারটা খারাপ হয় আপা। মেশিনটা নিয়ে আসো না, যাও। এতদিন অপেক্ষা করছেন আর কয়েকটা দিন মাত্র, আমার অফিস আমার অপেক্ষা করাবে। এইটা নিলে আমি, এটা দিয়ে তো আমি কাজ করি, আমি তুমি সুতা আনছো কেন, সুতা তো ওদের, আমি কি দিয়ে কাজ করবো, এইটা দিয়ে আমি কাজ করি, এটা নেবেন না প্লিজ, আর কয়েকটা দিন সময় দেন, 1 সপ্তাহ মেশিন নেবেন না, এই মেশিন ছাড়া তো আমার চলবে কি করে, মেশিন রেখে আসেন, যান যান মেশিন রেখে আসেন। মা মাথার ভেতরে যে আমি দেখছি, মা দাঁড়াও, আপনার টাকা তো আমি ম্যানেজ করছি, মা একটা মিনিট, আরে প্লিজ
আর কয়েকটা দিন সময় দেন, হ্যাঁ আমি বিপদে পড়ে যাব, ভীষণ বিপদে পড়ে যাব মেশিনটা নিয়ে নিলে। মেশিন রাখো, আগে টাকা আনো, তারপর। এই নেন টাকা, পুরোটা আছে, নেন। তোমার কি অফিসে কি চাকরি দিছে? তোমরা শিক্ষিত ছেলে না, যাও মেশিনে রেখে আসো, যাও যেভাবে আনছো ভাবে রেখে দাও, যাও। কি বলবো আপা, মানে যে চাকরি করি আপা, এতজনের সাথে ডিল করতে হয়, অলওয়েজ মাথাটা সবসময় গরম থাকে আপা। সরি আপা, সরি। আসি, আসসালাম। থ্যাংক ইউ আপা। তুই টাকা কোথায় পেলি? আমার জামা লাগবে না মা, আর বাকি টাকাটা এলাকার রিক্সাওয়ালা মামাদের টাকা। সেদিন বাঁচাতে পেরেছিলেন একটি সেলাই মেশিন, আজ বাঁচিয়েছেন অসংখ্য পরিবার অসংখ্য সেলাই মেশিনের মাধ্যমে। জীবনের পদে পদে বাধা পেয়েছেন, শিখেছেন, ছিনিয়ে এনেছেন সফলতা, অর্জন করেছেন তরুণ উদ্যোক্তা পুরস্কার 2018। তিনি আর কেউ নন, আপনার আমার সবার প্রিয় মুখ, মুমু রহমান। শুনব তার জীবনের অনুপ্রেরণার গল্প। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমার যে গল্পটি, সেই গল্পের প্রধান নায়ক ছিলেন আমার মা। সে ছিলেন আমার সাথে, আমার অনুপ্রেরণা হয়ে, সে সব সময় ছায়া হয়ে আমার পাশে ছিলেন। সে কখনো আমাকে হেরে যেতে দেন। কি সুন্দর সুন্দর স্ক্রিপ্ট এবং কি সুন্দর সুন্দর অভিনয় করছে ওরা। আমি আর বউ আলোচনা করছিলাম যে আসলে ও বউ বলছিল যে আমরা যখন নাটক করি তখন এই নাট্যকাররা কোথায় থাকেন, গল্পটা ভালো না হলে দাঁড়ানোর জায়গাটা থাকে না আমাদের। সেই যার দাঁড়ানোর জায়গাটা যারা তৈরি করে দিয়েছেন তাদের তো আমি ধন্যবাদ জানাই। সেই সঙ্গে সেটিকে যে তোমরা ধরে নিয়ে চরিত্রটা নির্মাণ করছো সেটিও কিন্তু অনেক বড়ো কাজ। তুমি অনেক আস্থার সঙ্গে, কনফিডেন্সের সঙ্গে তুমি বিল্ড আপ করেছো, খুবই ভালো, অভিনন্দন। ধন্যবাদ। তোমার স্ক্রিপ্ট ভালো ছিল, এটা তো অবশ্যই বলতে হবে। আমি সত্যি বলছিলাম যে আমরা যখন কাজ করি এনারা কোথায় থাকেন, যে কটা কোয়ার্টিস ছিল, ইভেন কি ওই ছোট্ট একটা ক্যারেক্টার করতেও যে এক ভদ্রলোক কাজ করলেন, সেও অসম্ভব ভালো করেছে। আমি যদিও জানি যে আজকে শুধুই যে তোমাদের অ্যাক্টিংয়ের উপরে আমাদের মার্ক করতে হবে না, আমরা আরও ওভারঅল অনেক কিছুর মধ্যে তোমাদেরকে মার্ক করতে হচ্ছে। ইটস নট অনলি যে তোমাদের আজকের পারফরমেন্সের উপরই আমাদেরকে মার্ক করতে হচ্ছে। তো পুরো জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে, আশা করি তুমি সামনে আরও আরও বড় বড় কাজ করো। অল দ্য বেস্ট। আমার যেটা ভালো লেগেছে, একজন প্রফেশনাল অভিনয়শিল্পী না হয়েও তুমি যথেষ্ট কনফিডেন্টলি করেছো, সেজন্য অনেক অভিনন্দন তোমাকে যে তুমি এতটা কনফিডেন্সের সাথে করেছো, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, ইউ ডিড ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ কোহো, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। চলছে টপ 6 এর অ্যাক্টিং রাউন্ড। আমরা দেখেছি তিনজনের পারফরম্যান্স, বাকি আছে আরো তিনজনের পারফরম্যান্স, তবে তা দেখতে হলে অপেক্ষা করতে হবে নেক্সট এপিসোড পর্যন্ত। টিল দেন, গুড নাইট এন্ড দেখতে থাকুন চ্যানেল আই প্রেজেন্টস লাক সুপারস্টার। যতটুকু স্ক্রিনে দেখতে পেলাম আমার মনে হলো যে তুমি বোধহয় অতটা রিলেট করতে পারোনি। আমি তো খারাপ মানুষ না। চিচি ভাই, আপনি এসব কি বলছেন? পাখির নামে তোমার নাম কে রেখেছিল জানি না, সবুজ তোমার খুব পছন্দের রং ছিল। আমরা আজকে পেয়ে যাব চ্যানেল আই প্রেজেন্টস লাক সুপারস্টার 2018 এর টপ 5। লক্ষ্য দেয় তোমায় পূর্ণতা, তুমি নিখাত জ্বলে ওঠা বিদ্যুৎ, আগুনের মতো প্রখর তুমি, আলোকের অদেখা রূপ, কার শক্তি তোমায় থামায়, তুমি দুর্বার প্রবল বর্ষণ, মেঘের ফাঁকে সূর্য কি